নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা, আপনাদের সামনে আমি আলু বড়ি আমাদি মাছ দিয়ে ঝালের রেসিপি এনেছি। এটা কিন্তু খুবই সাধারণভাবে তৈরি করা যায়, খুব বেশি মশলা লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। 250 গ্রাম মতো আমাদি মাছ নিয়ে নিয়েছি আমি, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আমাদি মাছটা কিন্তু এইভাবে কেটে নিতে হবে, মাথাটা কেটে নিতে হবে আর এই ডানা লেজ যা ছিল সেগুলো কেটে কুটে পরিষ্কার করে নিতে হবে। আমাদি মাছে কিন্তু মাথা রাখা যাবে না, মাথা কিন্তু দিয়ে ভালো লাগে না খেতে। আর আমি বড়ি দিয়েছি, প্রায় 8-10টা মতো বড়ি নিয়েছি। আর আমি আলু নিয়েছি, একটা বড় সাইজের আলুটাকে এরকম স্লাইস পিস পিস করে আমি কেটে নিয়েছি। আমি নুন নিয়েছি, 8-10টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি এখানে 1 চামচ সরিষা আর 1 চামচ জিরে দুটো সম পরিমাণে নিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি। একটা ঘি পেস্ট, হলুদ নিয়েছি আমি 1 চামচ, নুন নিয়েছি আমি 1 চামচ, আর কালো জিরে দেবো ফোড়নের জন্য, আর সর্ষের তেলে আমি রান্না করবো। এই এই কটা উপকরণ দিয়েই আজকে আমি তৈরি করবো আমাদের মাছের ঝাল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তেল গরম হয়ে গেলে এর মধ্যেই আমি দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে কিন্তু আমি 2-4 মিনিট অপেক্ষা করব। 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব, দিয়ে আমি আর 1 পিঠও ভেজে নেব। আমার 2 পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটু কড়াই ভেজেছি, আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব বড়ি। বড়িগুলো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট পরে আমি তুলে নেব, বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে। এর মধ্যে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুটা দিয়ে কিন্তু আরও 2-4 মিনিট মতো নাড়াবো। আর আমি 1/2 চামচ মতো দিয়ে দেবো লবণ, 1/2 চামচ দেবো আমি হলুদ। দিয়ে আমি আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে মতো কালো জিরো। দিয়ে আমি আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, অল্প জল দিয়ে আর একবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ। আমরা কিন্তু আমি প্রথমেই বলেছি আপনাদের কালার কেমন পছন্দ করেন সেই অনুযায়ী হলুদ দেবেন। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 3 বাটি জল। আমি কিন্তু জলের পরিমাণটা বেশিই দিচ্ছি, তার কারণ হচ্ছে ঝোলের মধ্যে মাছ এবং বড়ি দুটোই কিন্তু পড়বে এবং দুটোতেই কিন্তু জল টানবে। তখন কিন্তু জল একটু বেশি না দিলে কিন্তু জল একদমই পাওয়া যাবে না, মানে ঝোল একদম পাওয়া যাবে না। এবারে আমি এটাকে ফুটতে দেব প্রায় 5-7 মিনিট পরে। 5-7 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখে নেব আমার আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুটা সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে কিন্তু আরও 2-3 মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছের ঝোলের মধ্যে কিন্তু মাছগুলো ডুবিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ঝোল ঢুকবে না মাছের মধ্যে। আমি এবার ঢাকনা দিয়ে রেখেছি প্রায় 5-6 মিনিট মতো। 5-6 মিনিট পরে কিন্তু আমি আবার ফিরলাম ভিডিওতে, আমার কিন্তু মাছের মধ্যে ঝোলও ঢুকে গেছে আর বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা তেল। কাঁচা তেলটা কিন্তু অবশ্যই এই মাছের ঝোলের মধ্যে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের মাছের যে একটা সুন্দর ফ্লেভার বেরায় সেটা কিন্তু বেরাবে না, আর খেতেও কিন্তু অতটা টেস্টি হবে না। আমার একেবারে রেডি হয়ে গেছে আমাদের মাছের ঝোল, আমি সার্ভিং বলে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।